হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু জব গাইড। আজ আমরা নিয়ে এসেছি এসএসসি এমটিএস 2023-এর অল শিফট ম্যাথ ক্লাস 39 নিয়ে, যার মধ্যে আজকের আমরা 8/5/2023-এর শিফট 3-তে আসা সমস্ত ম্যাথ সলভ করবো। অলরেডি আমাদের এই সিরিজের মধ্যে 38টা ক্লাস দেওয়া হয়ে গেছে, যারা দেখো ওষুধ দেখে নিও। আগামী পরীক্ষার জন্য কিন্তু এই ধরনের অঙ্ক আমাদের বেশি করে প্র্যাকটিস করতে হবে। চলো দেখে নেওয়া যাক এই শিফটে কী ধরনের প্রশ্ন এসেছিল। প্রথম প্রশ্ন বলছে এখানে 120 সেমি ভূমি এবং 35 সেমি সন্নিহিত উচ্চতা বিশিষ্ট ত্রিভুজের ক্ষেত্রফল কত? তো হাফ ইনটু ভূমি ইনটু উচ্চতা, হাফ ইন্টু 120 ইন্টু 35। কাটাকুটি করো, দেখানো পাচ্ছি আমি 60 60 ইন্টু 35 মানে শূন্য এখানে বসে গেল। 35 এর 6 হচ্ছে আমাদের 210, তো 2100 এটা আমাদের অ্যান্সার। অপশান ওটা না, সরি নিচেরটা, অপশান বি হচ্ছে আমার এখানে রাইট অ্যান্সার। নেক্সট চলো, একজন বালক 1 টাকায় বলছে 6টা ক্যান্ডি কেনে, 20% লাভ করতে হলে তাকে 1 টাকায় কতগুলো বিক্রি করতে হবে? তাহলে দেখো এখান থেকে 1টা ক্যান্ডির কেনা দাম কত, না 1 এর 6 টাকা, এটা হচ্ছে আমাদের এখানে সিপি। এখন আমি এটাকে বিক্রি করে 20% লাভ করতে হবে, সেক্ষেত্রে কী হবে না 1 এর 6 ইন্টু 120 বাই 100, এটা হচ্ছে আমাদের এসপি। ঠিক আছে, কাটাকুটি করে দেখো 6 20 হচ্ছে 120 20 100, কাটা পাচ্ছে 1 এর 5, অর্থাৎ 1টা ক্যান্ডির বিক্রয় মূল্য হবে কত, না 1 এর 5, অর্থাৎ 1টা ক্যান্ডির বিক্রয় যদি 1 এর 5 হয় তার মানে 5টা ক্যান্ডি 1 টাকায় বিক্রি করতে হবে, তবেই আমার কিন্তু 20% লাভ হবে। অর্থাৎ 5টা ক্যান্ডি যদি আমি 1 টাকায় বিক্রি করি তবেই আমি 20% লাভ করতে পারবো। নেক্সট চলো, 8% ছাড় পাওয়ার পর রেশমি একটা সাইকেল 7912 টাকায় কেনে, সেক্ষেত্রে সাইকেলের প্রকৃত মূল্য কত ছিল? ধরলাম এখানে প্রকৃত মূল্য ছিল 100, সে 8% ছাড়ে কিনছে মানে 92-তে কিনছে। এখন এইটার মান দিয়ে দিয়েছে কত, না 7912, সেক্ষেত্রে 100-এর মানটা কত হবে, 7912 বাই হচ্ছে 92 ইন্টু হচ্ছে 100। 7912 এটাকে একটু ভাগ করে দেখে নিই আমরা। আচ্ছা, 8 দিয়ে যাবে কি এটা, দেখি 92 ইন্টু 8, 8 2 গুণে 16 6, তাহলে 1 72 1 73, হ্যাঁ এটাই যাবে। 8 দিয়ে খাওয়ালে পাচ্ছি এখানে আমরা 736 পাচ্ছি, তো এখানে পাচ্ছি আমি 5 3 4 5 5 5 2, 6 2 গুণে 12, দেখো 86 যাচ্ছে এখান থেকে। 86 ইন্টু 100 মানে হচ্ছে 8600, 8600 ছিল এখানে সাইকেলটার প্রকৃত মূল্য। নেক্সট চলো, কী বলছে এখানে, 5টা ক্রমিক অযুগ্ম সংখ্যার গসগ হলো, আচ্ছা গসগ গুণ এটা ভুল আছে, গড় হলো 37, এটা গড় হবে, ঠিক করে নাও একটু, কারণ গসগ কী করে হবে এখানে, গড় হলো 37, সেক্ষেত্রে সর্বোচ্চ এবং সর্বনিম্ন সংখ্যার যোগফল কত? তো এই একটা সংখ্যা, এই একটা, এই একটা, এই একটা, এই একটা, 5টা সংখ্যা। তো গড় মানে হচ্ছে একদম মাঝেরটা, দেখো মাঝে রয়েছে কি এইটা, অর্থাৎ 37 হচ্ছে এইটা অযুগ্ম করেছে, তার মানে নিশ্চয়ই এ পরেরটা কত, নিশ্চয়ই 39, তারপর নিশ্চয়ই 41, আর এপারে গেলে 35 এটা, আর এটা হচ্ছে 33। এখন চেয়েছে কি সর্বোচ্চ এবং সর্বনিম্ন সংখ্যার মধ্যে যোগফল, অর্থাৎ 41 প্লাস 33, যোগ করলে পাচ্ছি এখান থেকে আমরা 74 হচ্ছে এখানে অ্যান্সার, অপশান বি হচ্ছে আমার এখানে রাইট অ্যান্সার। নেক্সট চলো, 3.6 4.2 এবং 5.4-এর চতুর্থ সমাধান নির্ণয় করতে হবে, অর্থাৎ 3.6 বাই হচ্ছে 4.2 সমান সমান 5.4 বাই হচ্ছে x, পয়েন্টগুলো তুলে দাও, 36 বাই 42 সমান সমান 54 বাই হচ্ছে x, 18 দিয়ে কালো পাচ্ছি এখান থেকে আমরা 2 18 দিয়ে কালো পাচ্ছি এখান থেকে আমরা 3 2 দিয়ে কালো পাচ্ছি এখান থেকে আমরা 21 21 3 হচ্ছে 63, যেখান থেকে একটা পয়েন্ট থাকবে, কারণ এখানে 5.4টা কাটলেই আমার 0.3 থাকছে, তো এখানে থাকবে আমার কি না 0.6 0.3 হচ্ছে আমার এখানে অ্যান্সার, অপশান ডি। ওপর নিচে পয়েন্ট এখানে কেটে যায় কিন্তু এখানে একটা পয়েন্ট থেকে যায়। ঠিক আছে, নেক্সট চলো, 48 84-এর কত শতাংশ, ধর 48 ওপরে বসছে তলায় বসছে, 84 ইন্টু হচ্ছে 100 করে দাও, তো এখানে দেখো কাটছি আমি এইটা কাটি বঞ্চ, 4 দিয়ে কালো পাচ্ছি আমার 4 বরং 48, এখানে কালো পাচ্ছি আমার 4 21-এ 84, 3 দিয়ে কালো পাচ্ছি আমার 4 3 দিয়ে কালো পাচ্ছি, এখান থেকে আমরা 7 400 বাই হচ্ছে 7। ঠিক আছে, আচ্ছা 5 7 35 পাচ্ছি এখান থেকে আমরা, 5 0 7 7 হচ্ছে 49, ঠিক আছে 1 57, আচ্ছা এক কাজ করে এখানে অ্যান্সার তো এটাই দেওয়া রয়েছে, 400 বাই 7ই রয়েছে, অপশান ডি হচ্ছে রাইট অ্যান্সার। নেক্সট চলো, মান নির্ণয় করতে বলছে এখান থেকে, 192 বাই 64, কাটাকুটি করে পাচ্ছি এখান থেকে আমরা 3 47 বাই 94 মনে হচ্ছে পাচ্ছি এখান থেকে আমরা 1 এর 2, 42 কালে এটাও পাচ্ছি আমরা 1 এর 2, আচ্ছা প্লাস হচ্ছে এইটা 14 কে 14 পাচ্ছি এখান থেকে আমরা, 4 2 মানে 14 3 হচ্ছে 42 মানে 13 পাচ্ছি, আচ্ছা এখান থেকে পাচ্ছি আমি 1, তাহলে 3 1 কে 3 পাচ্ছি, 3 প্লাস 13 মানে এখানে পাচ্ছি আমি কত, না 16, অপশান এ হচ্ছে আমার এখানে রাইট অ্যান্সার।
নেক্সট চলো কী বলছে, দেখো মান নির্ণয় করতে হবে। 42/7 মানে এখানে পাচ্ছি আমি 6, 6, 6 হচ্ছে এখান থেকে 36, ঠিক আছে, ইনটু 45 আর 6 পাচ্ছি এখান থেকে আমরা 270 প্লাস হচ্ছে 65, ঠিক আছে, ইনটু আবার সাথে 9 রয়েছে মাইনাস হচ্ছে 76, 36 ইনটু এখানে পাচ্ছি আমি কত, 335 ইনটু 9 মাইনাস 76, আগে এই গুণটা করে নিই আমি, 5 9 45 হাতে রয়েছে 4, 3 9 27 4 হচ্ছে 31 হাতে রয়েছে 3, 3 9 27 3 হচ্ছে 30 ইনটু হচ্ছে 36 মাইনাস হচ্ছে 76, 5 36 গুণ করলে হচ্ছে 180 হাতে রয়েছে 18, 36 একে 36 আর 18 হচ্ছে 54 4 5টা এখানে বসে গেল। দেখো আমি যা শেষটুকু নিচ্ছি তাহলে 5 4 0 হচ্ছে আমার শেষটুকু, এখান থেকে যদি আমি 76 বাদ দিই, আমি কিন্তু আগের কুলোভার করছি না, জাস্ট আমি শেষের তিনটে নিচ্ছি নিয়ে করছি, তো বিয়োগ করলে কত পাবো, এখান থেকে 4 পাবো, তাহলে 8 6 4 তাহলে 4 6 4 লাস্টে দেখো কোথায়, অপশান এ তে রয়েছে, অপশান এ হচ্ছে আমার এখানে রাইট আনসার, পুরো গুণটা তো করার দরকারই নেই, আর করতেও পারো একটা জাস্ট পড়ে থাকে, 36 3 করলে পাচ্ছি এখানে আমরা 108, ঠিক আছে, 108 4 6 4 হচ্ছে রাইট আনসার। নেক্সট চলো বলছে এখানে এই টেবিলে 7টা ভিন্ন শহরের কাজের সংখ্যা দেখানো হয়েছে, কোন শহরের কাজ হচ্ছে সর্বনিম্ন, আচ্ছা রায়পুর মানে হচ্ছে 340, পুনে মানে হচ্ছে 154, মুম্বাই মানে হচ্ছে 420 আর দিল্লি মানে হচ্ছে 230, সব থেকে কম দেখো কোথায় রয়েছে, দিল্লিতে, অপশান ডি। নেক্সট চলো, একটা ট্রাক 9 ঘন্টায় নির্দিষ্ট বেগে 540 কিমি দূরত্ব অতিক্রম করে, ট্রাকের থেকে 16 কিমি/ঘন্টা বেশি বেগে চলমান একটা ট্রেন ট্রাকের অতিক্রান্ত দূরত্ব অপেক্ষা 68 কিমি বেশি দূরত্ব অতিক্রম করবে কত সময়ে, আগে দেখে নিই আমি ট্রাকটার বেগটা কত, এখান থেকে 540/9 মানে এখান থেকে পাচ্ছি আমি কত, 60 পাচ্ছি, 60 কিমি/ঘন্টা হচ্ছে এখানে আমাদের ট্রাকটার বেগ, তাহলে ট্রেনটার বেগ কত হবে এখান থেকে না, 60-এর সাথে আরও 16 বাড়িয়ে দিলে হবে 76 কিমি/ঘন্টা। এখন ডিস্টেন্সটা কত, আগে ছিল 540, পরে দেখো বলছে 68 কিমি বেশি, মানে এর সাথে আরও 68 জুড়ে দাও, এখানে পাচ্ছি আমি 608, আর এটা হচ্ছে ডিস্টেন্স, এটা হচ্ছে আমাদের এখানে ট্রেনের বেগ, তাহলে এক্ষেত্রে আমাদের টাইম কত লাগবে, টাইম কী হবে না ডিস্টেন্স বাই হচ্ছে ভেলোসিটি, 608/76, 8 দিয়ে দেখো গুণ করলে হয়ে যাচ্ছে এটা, 6 8 8 7 56 4 60, 8 হচ্ছে 8 ঘন্টা লাগবে, অপশান বি হচ্ছে এখানে রাইট অ্যান্সার। নেক্সট চলো, যখন একটা ল্যাপটপকে 55,000 টাকায় বিক্রি করা হয় তখন এক ব্যক্তি 25% লাভ হয়, সেক্ষেত্রে ক্রয় মূল্য কত, তখন এসপিটা কত এখানে 55,000, ঠিক আছে, সেক্ষেত্রে সিপি কত হবে এখান থেকে, 55,000 ইন্টু হচ্ছে 100/125, 25 দিয়ে কালো আছে এখানে আমরা 4, এখানে কালো আছি আমরা 5, 5 দিয়ে কালো আছি এখানে আমরা 11,000, 4 × 11 মানে 44,000, ঠিক আছে, 44,000 হচ্ছে এখানে অ্যান্সার। নেক্সট চলো, A1 A2 A3 একা একটা কাজ বলছে এরকমই 12 ঘন্টা 24 ঘন্টা এবং 16 ঘন্টা করতে পারে, একসাথে কাজ করলে কাজটা কত সময় শেষ হবে, A1 কাজটা করছে 12 ঘন্টায়, A2 কাজটা করছে 24 ঘন্টায় আর A3 কাজটা করছে হচ্ছে 16 ঘন্টায়, এখন যদি আমি লসাগু করি 48 হচ্ছে আমার এখানে টোটাল ওয়ার্ক, সেক্ষেত্রে A1 এফিসিয়েন্সি কত না 4, এর ক্ষেত্রে 3 আর এক্ষেত্রে হচ্ছে সরি এক্ষেত্রে 2 আর এর ক্ষেত্রে হচ্ছে 3, সেক্ষেত্রে রিকোয়ার টাইম কী হবে, মোট কাজ করতে হবে কত আমার 48, মোট এফিসিয়েন্সি কত না 4 2 6 আর 3 হচ্ছে 9, তাহলে 48/9 এত কিন্তু ঘন্টা, তাহলে 5 9 45 পেলাম এখান থেকে আমরা, 3 এর 9 3 এর 9 মানে হচ্ছে 1 এর 3 1 এর 3 মানে 1 এর 3 × 60 কাটাকুটি করলে পাচ্ছি এখান থেকে আমরা 20 মিনিট, অর্থাৎ 5 ঘন্টা 20 মিনিট হচ্ছে এখানে অ্যান্সার, 5 ঘন্টা 20 মানে অপশান বি হচ্ছে এখানে রাইট অ্যান্সার। নেক্সট চলো কী বলছে এখানে দেখো, আচ্ছা প্রথমে আমাদের গুণটা করতে হবে, এখান থেকে 12 পেলাম, এই 12 এই 12 তো কেটে গেল পুরোপুরি, ধরে এখানে 100কে 10 দিয়ে ভাগ করলে পাচ্ছি আমরা এখান থেকে 10, অপশান ডি হচ্ছে এখানে রাইট অ্যান্সার। নেক্সট চলো কী বলছে এখানে, এক ব্যক্তি অর্ধেক দূরত্ব 25 কিমি/ঘন্টা বেগে অতিক্রম করে, বাকি দূরত্বের 40% 8 কিমি/ঘন্টা বেগে এবং বাকি দূরত্ব 18 কিমি/ঘন্টা বেগে অতিক্রম করলে সমগ্র যাতায়াতে গড় বেগ কত হবে, গড় বেগ কী হচ্ছে এখান থেকে, টোটাল ডিস্টেন্স বাই হচ্ছে টোটাল টাইম, আমি ধরলাম এখানে ডিস্টেন্সটা ধরলাম হচ্ছে 100 কিমি হচ্ছে আমার এখানে টোটাল ডিস্টেন্স, আমি ধরে নিলাম এটা সুবিধা হবে আমার ক্ষেত্রে, তাহলে মোট দূরত্ব কত না 100 হয়ে গেল, উপরে বসিয়ে দিলাম আমি,
এখন দেখো বলছে অর্ধেক বলছে 50 কিমি বেগে, মানে 50 যাচ্ছে 25 কিমি ঘন্টা পেরোনোর সময় লাগছে কত, 50/25। আচ্ছা বাকি দূরত্ব মানে পড়ে আছে 50, তার মধ্যে 40% মানে হচ্ছে 20 কিলোমিটার, সেটা যাচ্ছে কত বেগে না, 8 কিমি পার ঘন্টা বেগে। আচ্ছা বাকি দূরত্ব মানে পড়ে আছে আর 30, 30কে আমি 18 দিয়ে ভাগ করে দিচ্ছি। আচ্ছা 100 যেরকম থাকে এখান থেকে পাচ্ছি আমি 2, 4 দিয়ে কালো পাচ্ছি আমরা 4, 5, 4, 2, এখানে 6 দিয়ে কালো পাচ্ছি আমরা 5, 3, ঠিক আছে। তা দেখো 6 হচ্ছে এখানে লসাগু, 100/2 হচ্ছে 6 লসাগু, 6 × 12, 3 দিয়ে হচ্ছে 15, এখান থেকে 2 মানে 10, তাহলে এই 6 আর এই 100 উপর দিকে উঠে গুণ করে গেলে কত পাচ্ছি আমি এখান থেকে 600 পাচ্ছি, 27, 10 হচ্ছে 37, 600/37 কিমি পার ঘন্টা হচ্ছে এখানে অ্যান্সার। নেক্সট চলো, একজন পুরুষ একা একটা কাজ 9 দিনে করতে পারে, একজন মহিলা একই কাজ 18 দিনে করতে পারে, ঠিক আছে। তো ধরলাম এখানে M×9=18×W, তো এখান থেকে আমি ম্যান আর ওমেন অর্থাৎ পুরুষ মহিলার এফিসিয়েন্সি পেয়ে যাচ্ছি 18/9, 2:1, এর এফিসিয়েন্সি 2 আর এর ক্ষেত্রে কত না 1। এখন বলছে 3 জন পুরুষ আর হচ্ছে 3 জন মহিলা একসাথে কাজ করলে কত সময় কাজটা শেষ হবে, ঠিক আছে। দেখো আমি এখান থেকে একটা সম্পর্ক পেয়ে যাচ্ছি, 1 জন পুরুষ = 2 জন মহিলা, ঠিক আছে। তো এইটাই আমি এখানে বসিয়ে দিই, তাহলে 3 জন পুরুষ মানে কী বোঝাবেন না, 3×2 জন মহিলা প্লাস হচ্ছে 3 জন মহিলা, তো এখানে পাচ্ছি আমি 6 দিনে হচ্ছে 9 জন মহিলা। তা আমি ধরলাম এই 9 জন মহিলা কাজটা ডি দিনে শেষ করতে পারে। এখন এটার সাথে আমি কোনটা সমান করব, নিশ্চয়ই আমি এই পার্টটাকে সমান করব, কারণ এটা তো ম্যান আছে, এখানে আছে ওমেন, মানে ওমেনের সাথে সমান করবো এটা। তাহলে 18×W, আচ্ছা 18×W কেন হচ্ছে, হ্যাঁ ঠিকই আছে। আচ্ছা দেখো এখান থেকে তাহলে ডাবল ডাবল কেটে যাচ্ছে, এখান থেকে 9 দিয়ে কালো আছে 2, তাহলে ডির মান পাচ্ছি এখান থেকে আমি 2, অর্থাৎ 2 দিনে শেষ হবে। অপশান সি হচ্ছে এখানে রাইট অ্যান্সার। প্রথমে আমি কী করলাম, সম্পর্ক বার করলাম পুরুষ এবং মহিলার মধ্যে, সেই সম্পর্ক আমি এখানে পুট করলাম, করে আমি পুরোটাকে মহিলায় নিয়ে চলে এলাম, মহিলা মানে এপার থেকে মহিলাটা নেবো, আমি সমান করে দেবো, দিয়ে আমি ডির মান 2 পেয়ে গেলাম। নেক্সট চলো কী বলছে এখানে, নিচের ছবি অনুযায়ী সমস্ত সেন্টারের গড় স্টুডেন্ট অপেক্ষা কতগুলো সেন্টারের স্টুডেন্ট সংখ্যা বেশি, আগে আমাকে গড়টা করতে হবে তারপর কথা। আচ্ছা গড়টা করি, এটা হচ্ছে 600, ঠিক আছে 600 হলো 600 আর এখান থেকে পাচ্ছি আমি 524 মানে 1124, ঠিক আছে। আচ্ছা এখানে পাচ্ছি আমি কত, 8×3=11 আর হচ্ছে 1131, ঠিক আছে। আর এখান থেকে পাচ্ছি আমি 625, তাহলে 5×4=9, 1×10=0, হাতে রয়েছে আমাদের এখানে 1, 3×2=5, 2×7=8 হলো। আচ্ছা 11×11=22, 6×6=28, 2880কে আমি ভাগ করছি 1, 2, 3, 4, 5 দিয়ে ভাগ করছি, ঠিক আছে। 5×5=25, 3×8=35 যাচ্ছে এখান থেকে, 5×6=30, 576 হচ্ছে এখানে গড়। এখন এটা থেকে বেশি দেখো ডি সেন্টারে তো বেশি আছে, ঠিক আছে, এখানে দেখো 816 এখানে বেশি আছে, আর দেখো এখানে বেশি আছে, দেখো তিনটে সেন্টার আছে যেখানে কিন্তু মানটা 576 থেকে বেশি, তাহলে এখানে অপশান বি হচ্ছে আমার এখানে রাইট অ্যান্সার। নেক্সট চলো, একটা মোবাইল ফোন 25,000 টাকায় কেনা হয়, ব্যবহারের জন্য এটার দাম প্রতি বছর 5% করে হ্রাস পায়, 2 বছর পর মোবাইল ফোনটার দাম কত হবে, 5% করে হ্রাস পাচ্ছে মানে কিনা 5/100 = 1/20, অর্থাৎ 20-র ওপরে হচ্ছে 1 করে কমছে, তাহলে 25,000 টাকার ওপর কত করে কমবে না, 19/20 হবে, আবার একটা 19/20 হবে, কারণ 2 বছরের হিসেবে এটা, 20-র ওপরে 1 কমছে মানে আলটিমেট দাঁড়াচ্ছে কত, 19/20, ঠিক আছে। এখন দেখো এই দুটো শূন্য এখান থেকে কাটে, ঠিক আছে। আচ্ছা 2 দিয়ে কালো পাচ্ছি এখান থেকে আমরা 125, আর তো কিছু করা যাবে না, আমাকে এটা গুণ করতেই হবে। আচ্ছা 19 হচ্ছে এখান থেকে পাচ্ছি আমি 361 পাচ্ছি, 361×5×25, এইভাবে করি আমার সুবিধা হবে একটু। আচ্ছা 5×5 পাচ্ছি এখান থেকে আমরা, 5×3=180, 1805×25/2, 5×125 হাতে থাকছে 12×2, হাতে রয়েছে আমাদের 1, 8×200 আর 1×201, হাতে রয়েছে আমার এখানে 20, 25×25 আর 20 হচ্ছে এখান থেকে 45, 4×5=22, তাহলে 22×44 পাচ্ছি এখান থেকে, 1×1=5×10, 6×12=2, 5×0, তাহলে 22,562.50 হচ্ছে আমার এখানে অ্যান্সার, অপশান এ হচ্ছে রাইট অ্যান্সার। নেক্সট চলো, শঙ্কু আকৃতির তাঁবুর ভূমির ব্যাসার্ধ হচ্ছে 8 মিটার, উচ্চতা হচ্ছে এখানে 15 মিটার, প্রতি পাই মিটার স্কোয়ারে 54 টাকা হিসাবে এটা তৈরি করতে মোট খরচ কত পড়বে। আচ্ছা এই যে শঙ্কুটা পেয়েছি আমি, শঙ্কুটার বক্রতল কী হবে না, পাই আর এল,
এলটা কী হবে এখান থেকে, না 8 স্কোয়ার যোগ হচ্ছে 15 স্কোয়ার, কারণ এখানে এইচ হচ্ছে এইটা আর আর হচ্ছে এইটা। তো এখানে পাচ্ছি আমি 64, এখানে পাচ্ছি আমি 225, যোগ করলে পাচ্ছি আমি এখান থেকে 289, তার মানে হচ্ছে 17 হচ্ছে এল এর মানটা, তাহলে পায়ের মানটা আমি বসাবো না, কিন্তু এখানে আমি বলছি কি না পাই মিটার স্কোয়ারের দাম হচ্ছে 54 টাকা করে, তাহলে এখানে আমি আর এর মানটা বসাচ্ছি কত, না আর হচ্ছে 8 আর এলটা কত এখান থেকে, না 17, ঠিক আছে। তাহলে এত হচ্ছে বর্গ মিটার স্কোয়ার, তাহলে এখন পাই মিটার স্কোয়ারের দাম হচ্ছে কত, না 54 টাকা করে, সেক্ষেত্রে পাই ইন্টু আর ইন্টু 17 দামটা কত হবে, জাস্ট এখান থেকে 54-র সাথে সংখ্যাগুলোকে গুণ করে দাও, মানে 8 ইন্টু 17-কে গুণ করে দাও, 4 8 32 হাতে রয়েছে 3, এখান থেকে 5 8 44 হচ্ছে 43, 4 3 2 হচ্ছে 17, 6 2 34 হাতে রয়েছে 3, এখান থেকে 3 7 51 আর 3 54 4 হাতে রয়েছে 5, 68 5 হচ্ছে 73, 7 3 4 4 হচ্ছে এখানে অ্যান্সার অপশান বি। নেক্সট চলো, অঙ্কুর এবং অঙ্কিতের বেতনের অনুপাত কত এখান থেকে, 3:2, যদি তাদের প্রত্যেকের বেতন 2500 টাকা করে কমানো হয় সেক্ষেত্রে নতুন অনুপাত কত হচ্ছে এখান থেকে, 8:5, তাদের বেতনের সমষ্টি কত, 3:2, এটা হচ্ছে 8:5 হয়ে যাচ্ছে যখন 2500 টাকা করে আমি এটাকে কমাচ্ছি, এখানেও কমাচ্ছি এখানেও কমাচ্ছি। 3 থেকে 8-এর গ্যাপ দেখো 5, 2 থেকে 5-এর গ্যাপ দেখো 3, কোনো মিল নেই, তাই কাজ করি এই যে অনুপাতের মধ্যে যে গ্যাপটা আছে এই গ্যাপটাকে দিয়ে একে অপরকে গুণ করে দিই, এটা তো 1 আছে, 1 দিয়ে গুণ করে ওটা সেমই থাকবে, জাস্ট 3 দিয়ে গুণ করে দাও, 9:6 হচ্ছে 6, অর্থাৎ 9 থেকে 8 হয়েছে 6 থেকে 5 হয়েছে, মানে দেখো এবার দেখো 1-এর করে গ্যাপ আছে এখানে, -1 করে কমছে, এই 1 = কত এখানে, না 2500, এখন চেয়েছে কি আমার এখানে বেতনের সমষ্টি, মানে 9 আর 6 যোগ করলে কত হয়, না 15, 15-র মানটা আমার এখান থেকে বার করতে হবে, 2500 ইন্টু হচ্ছে 15, ঠিক আছে, 5 15 করে তোলে 5 7 15 2 30 7 37 375 00, এইটা হচ্ছে তাদের বেতনের সমষ্টি, অপশান সি হচ্ছে এখানে রাইট অ্যান্সার। দেখো যখনই বলছে সমষ্টি তখন কিন্তু আর আগের অনুপাতটা নেই, কারণ আমি এখানে গুণ করে যেটা করেছি ওটাই কিন্তু আমার এখন মেন অনুপাত, অর্থাৎ 9:6 ধরে 9 আর 6 যোগ করে 15 পাচ্ছি আমি এখান থেকে, এক্সোরও করা যেতে পারে একই হবে। নেক্সট চলে লাস্ট অঙ্ক, এটা বলছে 20,000 টাকা বার্ষিক 16% চক্রবৃদ্ধিতে 1 বছরের জন্য ধার দেওয়া হয়, যদি সুদের পর্ব অর্ধবার্ষিক হয় সেক্ষেত্রে কতটা সুদ পাওয়া যাবে, 16% হচ্ছে চক্রবৃদ্ধি, মানে এখানে বলছে আমরা অর্ধবার্ষিক মানে 16-কে 2 দিয়ে ভাগ করে পাচ্ছি এখানে আমরা 8%, 8% মানে হচ্ছে 8/100, 4 দিয়ে কাটা পাচ্ছি এখান থেকে আমি 2/25, আমার প্রিন্সিপাল যদি 25 হয় সেক্ষেত্রে আমার অ্যামাউন্ট কত হবে, না 2 টাকা সুদ ধরলে হচ্ছে 27 টাকা, এখন 6 মাস করে 1 বছরে 2টো স্ল্যাব হচ্ছে, সেক্ষেত্রে 25-এর স্কোয়ার এটা হচ্ছে আমাদের 27-এর স্কোয়ার, এখানে পাচ্ছি আমি 625, এখানে পাচ্ছি আমি 729, তাহলে এই যে গ্যাপটা হলো কত গ্যাপ হচ্ছে এখান থেকে, 104-এর গ্যাপ, ঠিক আছে, আমাকে এই 104-এর গ্যাপটার মানটা বের করতে হবে। দেখো 625 হচ্ছে আমার ক্যাপিটাল, যেটা মান অলরেডি দিয়ে দিয়েছে আমার এখান থেকে কত, না 20,000, সেক্ষেত্রে 104-এর মানটা কত হবে, 20,000 / হচ্ছে 625 ইন্টু হচ্ছে 104, 25 দিয়ে কালো বাচ্চি কেন্দ্রে আমরা 800, 25 দিয়ে কালো বাচ্চি কেন্দ্রে একটা 25, 25 দিয়ে কালো বাচ্চি কেন্দ্রে আমরা 25 3 হচ্ছে 75, 50 মানে 25 দিন হচ্ছে 50, তাহলে 104 ইন্টু হচ্ছে 32, তো এখানে পাচ্ছি দেখো 3200 পাচ্ছি আর এখানে পাচ্ছি আমি 128, যোগ করলে পাচ্ছি এখান থেকে আমরা 2328, অপশান ডি হচ্ছে আমার এখানে রাইট অ্যান্সার, অর্থাৎ এই টাকাটা যদি আমি 1 বছর ধার দিই এবং যদি সেটা শুধু যদি অর্ধবার্ষিক হয় সেক্ষেত্রে 2328 টাকা এখানে মোট সুদ পাওয়া যাবে। তো এছাড়া এই ক্লাসটা ভালো অবশ্যই লাইক করো, কতগুলো পারলে অবশ্যই কমেন্ট করে জানাও, শেয়ার করো, হাজির করো বড় পাঠগুলোর জন্য, ভিডিও দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ।